খুব সুন্দর একটা জিনিস আসলে, দেখার মতো, আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না, খুবই সুন্দর একটা জিনিস। একটা কাচ্চিম তৈরি করা হয়েছে, যেটা বোতল দিয়ে এবং চিপস প্যাকেট দিয়ে, শেখ মুজিবুর রহমানের ছবিটা যেটা বোতল দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর আসলে। আচ্ছা, এখানে যে জিনিসগুলো বানানো হয়েছে আসলে, আপনাদেরকে আমি যে নামটা দেখাইলাম, যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এরকম কিছু একটা আর কি, যত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেটা দিয়ে আসলে এই জিনিসগুলো ইয়া করা, সেভেন আপ, পেপসি, কোকাকোলা বা চিপসের প্যাকেট যেগুলো আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। চিপসের প্যাকেট, এই যে এইগুলো প্রত্যেকটা চিপসের প্যাকেট দিয়ে ডিজাইন করা হয়েছে, এরকম অনেক কিছু করা হয়েছে, যা ভিতরে আরও অনেক কিছু স্টেচুর মতো আছে, যেগুলো আসলে সবাই তৈরি করছে, তারা অনেক কষ্ট করছে। এবং আমি যদি ভিতরে দেখাই, যেসব অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে বোতলে যে ভিতরে, এইগুলো আসলে তারা এই কাজে ব্যবহার করতেছে, যত ধরনের বোতল আছে আর কি। তো এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, আমি আজকে ভাবলাম একটু সময় পেলাম তাও আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসগুলো, আপনাদেরকে একটু দেখাই আসলে তারা এখানে। এই টিএনটি মাঠ আসলে অনেকে চিনেন হয়তো, অললেস গেটের ভিতরে দিয়ে আহিসা টিএনটি একটা মাঠ আছে, এগুলোও বোতল দিয়ে তৈরি করা হয়েছে, এই জিনিসগুলোও পানির বোতল দিয়ে। আর এটা অ্যাকোয়াফিনা যে পানির বোতলটা, এইগুলো কিন্তু সব পানির বোতল দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটু সামনে যে আপনাদেরকে দেখাবো, এখানে যেগুলো আছে চিপস, চিপস এবং কোকাকোলা, সেভেন আপ, মোজো, তারপরে মাম পানির বোতল, সবগুলো দিয়েই তৈরি করা হয়েছে। আর এইগুলো হয়েছে যে যেটা করা হয়েছে অ্যাকোয়াফিনা বোতল, এই বোতলটা দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটাই। আমি পুরো স্টেজ শোটা আসলে দেখানোর চেষ্টা করতেছি, খুবই সুন্দরভাবে করা হয়েছে। আসলে অনেকেই ঘুরতে আসতেছে ফ্যামিলি নিয়ে এবং বাচ্চা কাচ্চা নিয়ে তারা, আর মূল গেট হিসাবে ধরা যায় এটাই, এটা মূল গেট, ভিতরে হয়তো আরও অনেক কিছু আছে, আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি ঢুকলাম, এটা বাম দিক, আমার পাশের বাম দিক, এখানে একটা স্টেজ আছে, স্টেজে হয়তো রাত্রেবেলা এখানে কিছু গান বাজনা হয়, কিছু শিক্ষামূলক জিনিস করানো হয়। আর যদি আমি ডান দিকে যাই, ডান দিকে সেম এরিয়া দেওয়া হয়েছে বোতল দিয়ে আর কি, আর যত বোতল আছে এই বোতলগুলো দিয়ে এটা ব্যারিকেডের মতো দেওয়া হয়েছে, যেগুলো আমি আগেও বলছি, খালি যে বোতলগুলো আছে মাম পানি এবং যত ধরনের বোতল আছে ওইগুলো দিয়ে আসলে এটা ইয়া করা হয়েছে, ব্যারিকেডের মতো দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর একটা বোতল দেওয়া স্টেজও বানানো হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা একটা মাছ বানানো হয়েছে, এবং এইটা এই জিনিসগুলো যে তৈরি করছে, এটা সিক্রেটের যে ইয়াগুলো আছে লাস্টের অংশটা, সেটা দিয়ে আসলে এইগুলো তৈরি করা হয়েছে। এটা খুব সুন্দর একটা জিনিস আসলে, এটা না দেখলে তো আমি চাইতেছি আপনাদের সাথে শেয়ার করতে, আজকের বিষয়টাই পুরো এটা নিয়ে। এটা খুব সুন্দর একটা মাছ বানানো হয়েছে, আমি একটু দূর থেকে ক্লোজ করব। আচ্ছা, এখন এটা পুরোপুরি দেখা যাইতেছে, অনেকে ছবি তুলতেছে, এইটা কিন্তু পুরো সম্পূর্ণ, এই মাছটা তৈরি করা হয়েছে বোতল দিয়ে, যত ধরনের বোতল আছে, আমি এটা একটু যদি একটু টেনে দেখাই, আমি টেনে দেখাচ্ছি, একদম কাছ থেকে হয়তো বোঝা যাবে, এখন হয়তো দেখা যাইতেছে, এটা কিন্তু সম্পূর্ণ বোতল দিয়ে তৈরি করা হয়েছে, কোনো ধরনের অন্য কিছু না, যত আবর্জনা বা আমরা যে জিনিসগুলো ইউজ করে ফেলে দিই এই জিনিসগুলো দিয়েই তৈরি করা হয়েছে। দেখেন, এটা খুবই সুন্দর একটা আসলে, এটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি, আপনাদেরও দেখার দরকার আছে আমার চ্যানেলে যারা আছেন। তো ঠিক আছে, আমি একটু সামনে যাইতেছি, আরও অনেক কিছু আছে, অবশ্যই আসলে কন্টিনিউ দেখতে থাকেন। আশেপাশে যে বোতলগুলো এগুলো সম্পূর্ণ স্টেজ দেওয়া হয়েছে একটা ব্যারিকেডের মতো, খালি ধরনের বোতল দিয়ে ইয়া করা হয়েছে, এটা পুরাটাই আসলে পুরো মাঠটাই এইভাবে করা হয়েছে যতটুকু জায়গা আছে আর কি। হ্যাঁ, অনেকে ছবি তুলতেছে, ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সাইডে চিপসের ইয়া দেওয়া আছে এগুলো পাশে, এবং এইখানে যেটা এইটাও তৈরি করা হয়েছে নিচে, যেটা সিক্রেটের একটা অংশ দিয়ে পিছনে, আমি একদম ক্লোজলি দেখাই, এগুলো কিন্তু সিক্রেটের একটা ক্লোজ, একদম সিক্রেটের ইয়াগুলা দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর আমি যদি পুরো ছবিটা নিই, এটা অবশ্যই এটা রাত্রের বেলা আরও সুন্দর হবে, এখানে লাইটিং এর ব্যবস্থা আছে, প্রচন্ড লাইটিং করা, এটা রাত্রে দেখলে হয়তো খুব ভালো লাগবে। এবং এটা একটা কচ্ছম, যেটা কচ্ছম বলে, কাচ্ছিম যাই হোক, যে যাই বলুক না কেন, এটা দিয়ে তৈরি করা হয়েছে কাচ্ছিমটা। আসলে এটা তৈরি করা হয়েছে চিপসের প্যাকেট দিয়ে, চিপসের প্যাকেট,
কিছু বোতল আছে, আমি যদি চিপসের প্যাকেটগুলো একটু টেনে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রচণ্ড চিপসের প্যাকেট দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে চিপসের প্যাকেট, কিছু বোতলের কাজ করা হয়েছে, তো এটা খুবই সুন্দর। আসলে এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। অনেকে ছবি তুলতেছে এবং এই জিনিসগুলো আসলে রাত্রের বেলা আমি যদিও আসি না, আমি আমার বাচ্চা আমার ছেলেমেয়েকে নিয়ে আসব, তখন হয়তো তারা আরও একটু এনজয় করবে। রাত্রেবেলা লাইটিং হয়, অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেছে, তো এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জিনিসটা। সেটা হলো যে এটা সবচেয়ে আসলে অন্যরকম একটা ফিলিংস। এই যে আমাদের শেখ মুজিবুর রহমান মহান বিজয় দিবস উপলক্ষে এটা পুরাটাই বোতল দিয়ে তৈরি করা হয়েছে এবং তার ছবিটাও আর্টিস্ট করা হয়েছে বোতল দিয়ে। এটা আসলে খুবই খুবই সুন্দর একটা জিনিস। আসলে আপনারা যারা দ্বারের কাছে আছেন তারা যদি জানতে চান এটা কোন জায়গায় বা ঠিকানা, আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। এবং এইখানে লেখা হয়েছে যেটা আমি একটু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এগুলো বোতলের ইয়া দিয়ে বঙ্গবন্ধুর হাতে, হ্যাঁ, মহান বিজয় দিবস মাসে এই আমাদের দৃশ্য অঙ্গীকার। যাই হোক, এটা খুবই সুন্দর আসলে, এটা ক্যামেরা আমি পুরো ক্লিয়ারলি ইয়া করতে পারতেছি না। যাই হোক, আমি এই যে আর্টিস্টটা, এটা কিন্তু সম্পূর্ণ বোতল দিয়ে করা হয়েছে। আমি একদম সামনে টেনে এনে আপনাদেরকে দেখাই, এই যে এগুলো প্রত্যেকটা বোতল, এগুলো বোতল দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সব কিছুই শুরু থেকেই আমি যেটা বলছি যেগুলো বোতল দিয়ে তৈরি করা হয়েছে, এবং সাইডে সব এরিয়াটা বোতল দিয়েই করা হয়েছে। এখানে অনেক বোতল পড়ে আছে, এই জিনিসগুলো অনেকগুলো অনেক অনেক বোতল পড়ে আছে। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা স্টেশনের মতো করা হয়েছে, এটা আমি সঠিক জানি না, এটাও পুরো ওই যে সিক্রেট এরিয়া দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে কিছু বোতল আছে এবং এইখানে এগুলো প্রত্যেকটা সিক্রেটের ব্যাগ অংশ, এটা পুরাটাই সিক্রেটের অংশ দিয়ে করা, এই জিনিসগুলো সিক্রেটের অংশ দিয়ে করা। এটাও খুব সুন্দর একটা জিনিস এবং খুবই আসলে বোতলের একটা জিনিস, যেটা সম্পূর্ণ জিনিসটা আমি দেখাচ্ছি পুরাটা এরিয়া। আসলে এটা খুবই ভালো একটা জিনিস, যারা ঢাকায় থাকেন তারা সময় করে এসে দেখে যেতে পারেন, আমি যেটা মনে করি। হ্যাঁ, এটা আসলে দেখার মতো, রাত্রের বেলা এটা লাইটিং করলে আরও সুন্দর লাগে। তো আমি দিনের বেলায় ভিডিওটা করতেছি, এখানে সম্পূর্ণ বোতল দিয়ে করা, এবং আমি এখানে যেটা আপনাদেরকে দেখাবো এটা আরও খুবই সুন্দর। প্রাইম মিনিস্টার ওনার ছবিটা এখানে ইয়া করা হয়েছে বোতল দিয়ে, খুবই সুন্দর আসলে এইটা, কি বলবো। এখানে অনেক বোতল দেওয়া আছে, যত বোতল আছে, সেভেন আপ, পেপসি, কোকাকোলা, যত ধরনের ডিউ বা অন্য অন্য সাবজেক্ট যেগুলো আছে সবগুলো করা হয়েছে, খুবই সুন্দর। আমি ক্লোজলি একটু দেখাই, এই যে সবগুলো বোতল দিয়ে তৈরি করা, এটা খুবই সুন্দর একটা আসলে দেখার মতো। আপনারা অবশ্যই আসবেন। এরপরে যদি আমি আরেকটা দেখাই আপনাদেরকে দৃশ্য, এটাও সম্পূর্ণ সিগারেটের ব্যাকসাইড দিয়ে বানানো আর কি, যেটা লাস্ট ফিনিশিং যেটা বলা হয়। হ্যাঁ, আর আরেকটা হয়েছে এখানে আরেকটা স্টেজও বানানো হয়েছে, এটাকে বলতেছে চাই না এটা কি, আমি এখানে লেখাও নাই কিছু, তো আমি এই জন্য বলতে পারতাছি না সঠিক। তবে আমার মনে হয় যে মাথার যে মগজটা ওইটারই কিছু একটা, যেহেতু সিগারেট খেলে এটা সমস্যা বা এরকম কিছু হইতে পারে, আমি সঠিক জানি না। এরপরে সাইডগুলো প্রত্যেকটাই এটা পুরোটাই এরিয়া দেওয়া আর কি, বোতলের এরিয়া দেওয়া। এবং এটা যদি আমি দেখাই, এখানে যেটা আছে, এখানে যেটা করা হয়েছে এটা গ্রেনেড, এটা বোঝা যাইতেছে যে এটা আপনার গ্রেনেড বানানো হয়েছে, এটাও বোতল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে যা আছে সব কিছুই বোতল বা আবর্জনা দিয়ে তৈরি করা, সেভেন আপ, পেপসি, যত ধরনের বোতলগুলো আছে এগুলা, এবং চিপসের যে খালি খোসাগুলো আছে এগুলো দিয়ে তৈরি করা। তো আমি যদি এইখান থেকে আপনাদেরকে গ্রেনেডটা দেখাই, পুরো ক্লিয়ারলি বোঝা যাবে এটা আসলে একটা গ্রেনেড, গ্রেনেড বানানো হয়েছে বোতল দিয়ে আর কি, এটা বোতল দিয়ে বানানো হয়েছে। আর রাতে লাইটিংয়ের সময় আরও সুন্দর লাগে আসলে, এই জিনিসগুলো আরও সুন্দর লাগে। আমি যতটুকু পারলাম আসলে ক্যামেরায় ক্যাপচার করলাম, এটা আপনাদেরকে দেখালাম। এটা পুরোটাই ইয়া দেওয়া, এটা দুইটা গেট আছে, এদিক দিয়ে ঢোকা যায়, আর একটা গেট আছে ওই পাশে, দুইটা গেট ঢোকা যায়, এটা ঢাকাতেই। এবং এইখানে যে স্টেজটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো আমি। তো আমি আরেকটা জিনিস যদি দেখাই, এটা একটা গাছ বানানো হয়েছে, এটা বট গাছ, সম্ভবত বট গাছ বানানো হয়েছে আসলে, এটা সিগারেটের ইয়া দিয়ে বানানো হয়েছে,
সম্পূর্ণটাই সিগারেট এরিয়া দিয়ে বানানো হয়েছে। আমি একটু টেনে দেখাচ্ছি, আসলে ক্যামেরা আমার যতটা ক্যাপচার করে এটা ততটা ভালো না ক্যামেরা, যাই হোক চেষ্টা করতেছি। এটা সিগারেটের দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণ গাছটাকে, সিগারেটের যেটা আবর্জনা হয় যেটা আর কি, সিগারেটের আবর্জনাটা দিয়ে বানানো হয়েছে। আমি কাছে এসে আপনাদেরকে একটু টেনে দেখাচ্ছি, দেখেন হয়তো এখন দেখা যাচ্ছে এটা এটা সিগারেটের একটা অংশ। তো এটা খুবই সুন্দর একটা জায়গা, আসলে কি বলবো, অনেক মানুষ ঘুরতেছে, এখন পরিষ্কার করতেছে। এখানে একটা স্টেজ আছে, স্টেজে রাত্রেবেলা গান হয়, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আমি আরেক ভাইদের দেখতেছি, ওনারা ভিডিও করতেছে, এটা সময় টিভিরই আসলে একটা ইয়া, সময় টিভি। এখানে সময় টিভি একটা ইন্টারভিউ নিতেছে, আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে অনেক ভাইয়ের পরিশ্রমে এই জিনিসটা করা হয়েছে, যেটা আসলে বলার মতো না। এখানে এটা একটা স্টেজ, রাত্রে এখানে কিছু শিক্ষামূলক দেখানো হয় এবং গান বাজনা করে, এবং আসলে পুরাটাই এটা এখানেই যা হয়, এখানে লোকজন ওখানে অনেক এনজয় করে। পুরাটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে, আসলে এটা অনেক কষ্টের একটা জিনিস, যেটা না বললেই নাই, অনেক মানুষ আসে। তো আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি যেটা বললো যে আসলে এটা প্রায় 40,000 লোক এটার পিছনে খেটে তারপরে এই জিনিসগুলো তৈরি করছে তারা, আসলে এটা বলা কি বলবো, 40,000 লোক তারা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই জিনিসগুলো তৈরি করছে। আপনারা অবশ্যই যারা ঢাকাতে থাকেন, ঢাকার আশেপাশে থাকেন, সময় করে আসতে পারেন, এসে দেখতে পারেন, খুবই সুন্দর এবং আমি মনে করি এটা ভালো লাগবে। আর রাত্রের বেলা জিনিসটা আরও খুব সুন্দর, এখন এটা পরিষ্কার করতেছে এরা, রাত্রের বেলা আরও খুব সুন্দর একটা ইয়ে। এখনও যদিও কারা অনেক অনেক লোক আসতেছে, দেখতে আসতেছে, কি বলবো আর, তো আপনারাও আসতে পারেন। তবে রাত্রে খুব ভালো দৃশ্য হয়, তখন গান হয়, শিক্ষামূলক কিছু শেখানো হয় এবং লাইটিং হয়, যে কারণে অনেক সুন্দর লাগে আসলে বিষয়টা। তো যাই হোক, আজকে আসলে এই পর্যন্তই, ভিডিও অনেক বড় হয়েছে, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ক্যাপচার করছি, আপনারা অবশ্যই সময় করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা যদিও একটু স্লিংশট নিয়ে ছিল না, এটা অন্য একটা বিষয়, অবশ্যই শিক্ষামূলক বিষয়, এটা আমাদের জানা দরকার বা এই জিনিসগুলো অবশ্যই বোঝা দরকার। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।